বছরের প্রথম দুই শুক্রবার সিনেমা মুক্তি ফাঁকা গেলেও তৃতীয় সপ্তাহে এসে মুক্তির মিছিলে যুক্ত হলো তিনটি ছবি। তার মধ্যে দেশে দুটি সিনেমা, কাগজের বউ ও শেষবাজি ছাড়াও মুক্তি পেয়েছে কলকাতার হুব্বা। যদিও প্রযোজক পরিবেশক সমিতির নিয়ম অনুসারে উৎসব ছাড়া একই দিনে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়া যায় না, কিন্তু ব্যতিক্রম ঘটেছে এবার। সিনেমা মুক্তির প্রথম দিনে দর্শকপ্রিয়তায় কোন সিনেমা ছিল এগিয়ে, তার বিস্তারিত জানাচ্ছেন এআরএম সাদাত। দেশের প্রেক্ষাগৃহে সবশেষ ডিসেম্বর মাসের 7 তারিখ মুক্তি পায় বলিউডের সিনেমা অ্যানিমেল। এরপর এক মাস পার হয়ে গেলেও দেশি বিদেশি নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। অবশেষে নতুন বছরের তৃতীয় সপ্তাহে এসে সেই বিরতি কেটেছে। শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। সেই তালিকায় আছে দেশের শেষবাজি ও কাগজের বউ এবং আমদানি হওয়া কলকাতার হুব্বা। হুব্বা সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে জাজ মাল্টিমিডিয়া। পশ্চিমবঙ্গের গুণী নির্মাতা ব্রাত্য বসুর পরিচালনায় হুব্বায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। সেই সুবাদে দেশেও সিনেমাটি ঘিরে আলোচনা চলছে তুমুল। আমি খুব এক্সাইটেড ছিলাম ক্যারেক্টারটা নিয়ে, গল্পটা যখন শুনি তখন থেকেই। তারপরে শুটিং করলাম, তারপরেও আমি, আমার উৎকণ্ঠা ছিল যে কেমন হলো। ডাবিংয়ের সময় দেখে আমি আসলে স্যাটিসফাইড হলাম যে না, তো আমি খুব হ্যাপি। মোশাররফ করিমের অ্যাক্টিং, তার অ্যাক্টিং স্টাইলটা হচ্ছে খুব ভালো, এটার জন্য। মোশাররফ করিম ইদানিং অনেক ভালো ভালো কাজ উপহার দিয়েছে, সেজন্যই দেখতে আসা। গল্পটা আমাদের কাছে, আমাদের দেশের জন্য মানানসই না মনে হয়, অনেক ভালো লেগেছে, অনেক আনকমন একটা ছবি। এদিকে দেশের সিনেমা কাগজের বউ নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এটি তার নির্মিত তৃতীয় সিনেমা। সিনেমাটি মুক্তির প্রথম দিন হলে এসে উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেতা ডিএতায়েব। আর দর্শক জানান, অনেকদিন পরে একটা পরিচ্ছন্ন বাংলা সিনেমা দেখলেন তারা। আমি কেঁদে ফেলেছি, মনে হয়নি যে আমি এখানে অ্যাক্টিং করেছি। পিওর বাংলা মুভি, পিওর বাংলা গল্প, সমাজ সংসার নিয়ে গল্প, মা বাবা এদের নিয়ে গল্প। এটা যেখানে বন্ডিংটা হয়, যেখানে আঘাত লাগে, সে আঘাতটা এখানে ছিল। অসম্ভব ভালো লেগেছে, কজ এই সিনেমাটাতে অনেক সুন্দর একটা মেসেজ আছে। বহুদিন পরে এত সামাজিক, এত মানে বাস্তবাদী একটা সিনেমা দেখলাম, আর যারা দেখেনি এখনো তাদের অবশ্যই দেখা উচিত। সুন্দর একটা গল্প, এখান থেকে অনেক কিছু শেখার আছে। অন্যদিকে শেষবাজি সিনেমা পরিচালনা করেছেন মেহেদী হাসান। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, তার বিপরীতে আছেন শিরিন শীলা। থ্রিলার ঘরানার সিনেমাটি নিয়ে দর্শকদের পাশাপাশি মতামত ব্যক্ত করেছেন সাইমন সাদিক, শিরিন শীলা ও পরিচালক মেহেদী হাসান। দর্শকরা দেখে কেউ আবেগ আপ্লুত, কেউ খুব উচ্ছ্বাস বা উচ্ছ্বাস প্রকাশ করছেন, সব কিছু মিলে এখানেই আমাদের শান্তি। এই ছবিতে অনেক মেসেজ আছে, এটা কোনো প্রেমের ছবি না, কোনো ভালোবাসার ছবি না, কোনো রোমান্টিক ছবি না, এটা একটা পারিবারিক গল্প। এটা একটা জীবন নিয়ে, মানুষ যেমন জীবন নিয়ে খেলে না, এটা একটা জীবন নিয়ে একটা ছবি। একজন নেশা আসক্ত কোনো ব্যক্তি সংসারের জন্য যে মানে ভূমি, মানে সংসারের জন্য যে মানে কতটা ভয়ানক, এই ছবিতে বোঝানো হয়েছে। সাধারণত উৎসব ছাড়া দেশের প্রেক্ষাগৃহে দুটির বেশি সিনেমা মুক্তির নিয়ম নেই, কিন্তু শুক্রবার তিনটি সিনেমা মুক্তির মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে মেনে চলা সেই নিয়ম রক্ষা হয়নি, জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রযোজক ইকবাল ও পরিচালক চয়নিকা চৌধুরী। পারমিশন ছাড়া কোনো ছবি রিলিজ করতে পারবেন না। এখন জাজ মাল্টিমিডিয়ার সাথে আমাদের ডিট আছে একটা, আমাদের প্রযোজক সমিতির সাথে, তারাও আমাদের সমিতির হুকুম ছাড়া তারা ছবি রিলিজ করতে পারবেন না। তাহলে তারা হাইকোর্টকে অপমান করছে, আমি মনে করি হাইকোর্টের রোলসে তারা অপমান করছে। উৎসব মুখর পরিবেশে দুয়ের অধিক, 10টা, 12টা, 16টা, 9টা, 10টা অনেক ছবি রিলিজ হতে পারে, কিন্তু নর্মাল সময় এখন কিন্তু একটা স্বাভাবিক সময়, এই সময়ে প্রতি শুক্রবার মাত্র 2টা ছবি রিলিজ হতে পারে। সেটা হতে পারে একটা বাংলা সিনেমা, হতে পারে একটা বাইরের সিনেমা, কিন্তু যদি 2টাই বাংলাদেশের সিনেমা থাকে তখন এটা প্রায়োরিটি পাবে, এটা হলো নিয়ম। গত বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল 50টির বেশি সিনেমা। এছাড়া হলিউডের সিনেমার পাশাপাশি আমদানি করা বলিউড ও টলিউডের সিনেমা মুক্তি পেয়েছিল। আর চলতি বছরের মুক্তি তালিকায় থাকা দরদ, এশা মার্ডার, কর্মফল, বলি, রাজকুমার সহ বেশ কিছু সিনেমা আলোচনায় রয়েছে। এআরএম সাদাত, দেশ বিনোদন।